আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আমার পালিত কবুতরের শীতকালীন খাদ্য তালিকায় নতুন যে খাবার রাখার চেষ্টা করি সে সম্পর্কে ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। ঋতু পরিবর্তনের পাশাপাশি পোষা প্রাণীদের খাদ্যের মধ্যেও কিছু পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আছে। ঠিক তেমনি আমি আমার পালিত কবুতরের খাদ্য তালিকায়ও কিছু নতুনত্ব আনার চেষ্টা করি। পোষা কবুতরকে যে আধার খাওয়াই, এই আধারগুলোর মধ্যে আছে ভুট্টা, বাজরা, গম, তারপরে চাউল, তারপরে ধান, সরিষা ইত্যাদি মিক্স করে একসাথে তারপরে কবুতরকে খাওয়াই। সাধারণত কবুতরের শীতজনিত অনেক রকমের রোগে আক্রান্ত হয়, তো এই জন্য খাওয়ারও কিছু পরিবর্তন করা লাগে। যেমন সরিষা, এগুলা কবুতরকে খাওয়ালে শরীরের তাপমাত্রা সামঞ্জস্য করে রাখে। যেমনটা আমি দেখাইছিলাম সরিষা, তারপরে এটা হলো বাজরা। শীতকালে সরিষা, বাজরা এই জাতীয় খাবার কবুতরের শরীরের তাপমাত্রা সামঞ্জস্য করে রাখে। আশা করছি আমার দেওয়া তথ্যগুলো কিছুটা হলেও আপনাদের উপকৃত করবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।